এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কম্পিউটার হইতে কোরেল ড্র সফটওয়্যারটি কীভাবে আনইনস্টল করতে হয় তাহলে সব থেকে আগে স্টার্ট অপশানে ক্লিক করব এরপর কন্ট্রোল প্যানেলে অপশানে ক্লিক করব ফলে কন্ট্রোল প্যানেল নামে উইন্ডো আসিলো এই উইন্ডো হইতে অ্যাড অর রিমুভ প্রোগ্রাম আইকনটিতে ডবল ক্লিক করব ফলে অ্যাড অর রিমুভ প্রোগ্রাম উইন্ডোটি আসিল এখান হইতে আমরা কোরেল ড্র টেন এটি আমরা লিস্ট থেকে সিলেক্ট করে নিলাম এরপর এখানে চেঞ্জ রিমুভ বটনে ক্লিক করব তাহলে আমরা এখানে রিমুভ বটনে ক্লিক করলাম এবার এখানে প্লিজ ওয়েট হোয়াইল দ্য আন ইনস্টল ইনিশিয়ালাইজ এই অবস্থায় আমরা এখন কোনো কিছু করব না এরপর পর কোরেল আন নামে উইন্ডো আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু দ্য কোরেল আন এবার এখানে বলছে ক্লিক নেক্সট টু কন্টিনিউ আমরা এখানে নেক্সট বটনে ক্লিক করব আনইনস্টল কন্টিনিউ করার জন্যে তাহলে এখানে আমরা নেক্সট বটনে ক্লিক করলাম এরপর সিলেক্ট প্রোডাক্ট টু রিমুভ যে প্রোডাক্টকে আমরা রিমুভ করতে চাই তাকে সিলেক্ট করতে বলছে তাহলে এখানে আমরা অবশ্যই এই কোরেল ড্র টেন এই সাদা বক্স আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ক্লিক করব। ফলে এটি সাইন চিহ্ন হয়ে গেছে এটি আমাদের করে নিতে হবে এটি যদি আমরা না করি তাহলে আমাদের এটি আনইনস্টল হবে না তাহলে এখানে ক্লিক করার ফলে আমাদের এখানে সাইন চিহ্ন পড়লো এবার আমরা এখানে নেক্সট বটনে ক্লিক করব এরপর পর বলছি রেডি টু রিমুভ প্রোডাক্ট এখানে আমরা নেক্সট বটনে ক্লিক করে দেব এরপর পর রিমুভিং প্রোডাক্ট নামে ভিজাটা ছিল এখানে আনইনস্টল প্রোগ্রেস এভাবে পরস্পর আনইনস্টল হচ্ছে আমাদের এখন কোরেল্ড সফটওয়্যারটি কম্পিউটার হইতে তাহলে এখানে কম্পোনেন্ট প্রোগ্রেস আর আনইনস্টল প্রোগ্রেস আমাদের আনন্স্টল প্রোগ্রেস হলেই কমপ্লিট হবে আর কম্পোনেন্ট প্রোগ্রেস মানে কি আমাদের ওই কোরেড্রার মধ্যে যত কিছু ফাইলগুলো ছিল সেই সব হয়ে আনইনস্টল যাচ্ছে এখন তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি নানা রকম ফাইল যেগুলো ইনস্টল হয়েছিল সেসব আনইনস্টল হয়ে যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নানা রকম যে ফাইলস আছে সেসব এখন এখানে এখানে হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি আনইনস্টল হওয়ার পর আমাদের এখানে ফিনিশ বটনটি অ্যাক্টিভ হয়ে গেছে এবার এখানে আমরা পরে দেখতে পারি স্ট্যাটাস দ্য আনইনস্টল কমপ্লিটেড সাকসেসফুলি এই মেসেজ দেখে আমরা বুঝতে পারবো যে ড্র সফটওয়্যারটি কম্পিউটার হইতে সাকসেসফুলি আনইনস্টল হয়েছে ইয়ার পর এখানে বলছে ক্লিক ফিনিশ টু এক্সিট এবার আমরা এই ফিনিশ বটনে ক্লিক করে এক্সিট হয়ে যাব ইয়ার পর বলছে কোল আনইনস্টল উইজার্ড সাম ফাইলস কুড নট বি আনইনস্টল তাহলে কিছুটা ফাইল আমাদের এই কম্পিউটার থেকে আনইনস্টল হয়নি তাহলে এই মেসেজ দেখে আমরা বুঝতে পারবো যে কিছুটা ফাইল এখানে রিস্টার্ট হবার আগে আনইনস্টল হয়নি সেটি আমাদের বলছে যদি আমরা রিস্টার্ট করি কম্পিউটারটিকে তাহলে আমাদের সেই ফাইলগুলি যেগুলি আনইনস্টল হয়নি সেটি আনইনস্টল হয়ে যাবে তাহলে এবার এখানে আমরা ইয়েস বটনে ক্লিক করব ফলে আমাদের মেশিনটি রিস্টার্ট হয়ে যাবে তাহলে এখানে আমরা ইয়েস বটনে ক্লিক করলাম এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কম্পিউটার হইতে কোরেল ড্র সফটওয়্যারটি কীভাবে আনইনস্টল করতে হয় তাহলে সব থেকে আগে স্টার্ট অপশানে ক্লিক করব এরপর কন্ট্রোল প্যানেলে অপশানে ক্লিক করব ফলে কন্ট্রোল প্যানেল নামে উইন্ডো আসিলো এই উইন্ডো হইতে অ্যাড অর রিমুভ প্রোগ্রাম আইকনটিতে ডবল ক্লিক করব ফলে অ্যাড অর রিমুভ প্রোগ্রাম উইন্ডোটি আসিল এখান হইতে আমরা কোরেল ড্র টেন এটি আমরা লিস্ট থেকে সিলেক্ট করে নিলাম এরপর এখানে চেঞ্জ রিমুভ বটনে ক্লিক করব তাহলে আমরা এখানে রিমুভ বটনে ক্লিক করলাম এবার এখানে প্লিজ ওয়েট হোয়াইল দ্য আন ইনস্টল ইনিশিয়ালাইজ এই অবস্থায় আমরা এখন কোনো কিছু করব না এরপর পর কোরে আন নামে উইন্ডো আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু দ্য কোরেল আন এবার এখানে বলছে ক্লিক নেক্সট টু কন্টিনিউ আমরা এখানে নেক্সট বটনে ক্লিক করব আনইনস্টল কন্টিনিউ করার জন্যে তাহলে এখানে আমরা নেক্সট বটনে ক্লিক করলাম এরপর সিলেক্ট প্রোডাক্ট টু রিমুভ যে প্রোডাক্টকে আমরা রিমুভ করতে চাই তাকে সিলেক্ট করতে বলছে তাহলে এখানে আমরা অবশ্যই এই কোরেল ড্র টেন এই সাদা বক্স আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ক্লিক করব ফলে এটি সাইন চিহ্ন হয়ে গেছে এটি আমাদের করে নিতে হবে এটি যদি আমরা না করি তাহলে আমাদের এটি আনইনস্টল হবে না তাহলে এখানে ক্লিক করার ফলে আমাদের এখানে সাইন চিহ্ন পড়লো এবার আমরা এখানে নেক্সট বটনে ক্লিক করব এরপর পর বলছি রেডি টু রিমুভ প্রোডাক্ট এখানে আমরা নেক্সট বটনে ক্লিক করে দেব এরপর পর রিমুভিং প্রোডাক্ট নামে ভিজাট আসিল এখানে প্রোগ্রেস এভাবে পরস্পর আনইনস্টল হচ্ছে আমাদের এখন কোয়েলড্র সফটওয়্যারটি কম্পিউটার হইতে তাহলে এখানে কম্পোনেন্ট প্রোগ্রেস আর আনইনস্টল প্রোগ্রেস আমাদের আনন্স্টল প্রোগ্রেস হলেই কমপ্লিট হবে আর কম্পোনেন্ট প্রোগ্রেস মানে কি আমাদের ওই কোয়েলড্রার মধ্যে যত কিছু ফাইলগুলো ছিল সেই সব হয়ে যাচ্ছে তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি নানা রকম ফাইল যেগুলো ইনস্টল হয়েছিল সেসব আনইনস্টল হয়ে যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নানা রকম যে ফাইলস আছে সেসব এখন এখানে এখানে হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি আনইনস্টল হওয়ার পর আমাদের এখানে ফিনিশ বটনটি অ্যাক্টিভ হয়ে গেছে এবার এখানে আমরা পরে দেখতে পারি স্ট্যাটাস দ্য আনইনস্টল কমপ্লিটেড সাকসেসফুলি এই মেসেজ দেখে আমরা বুঝতে পারবো যে কোরেড্র সফটওয়্যারটি কম্পিউটার হইতে সাকসেসফুলি আনইনস্টল হয়েছে ইয়ার পর এখানে বলছে ক্লিক ফিনিশ টু এক্সিট এবার আমরা এই ফিনিশ বটনে ক্লিক করে এক্সিট হয়ে যাব এয়ার পর বলছে কোল কোরে আন ইনস্টল উইজার সাম ফাইলস কুড নট বি আনইনস্টল তাহলে কিছুটা ফাইল আমাদের এই কম্পিউটার থেকে আনইনস্টল হয়নি তাহলে এই মেসেজ দেখে আমরা বুঝতে পারবো যে কিছুটা ফাইল এখানে রিস্টার্ট হবার আগে আনইনস্টল হয়নি সেইটি আমাদের বলছে যদি আমরা রিস্টার্ট করি কম্পিউটারটিকে তাহলে আমাদের সেই ফাইলগুলি যেগুলি আনইনস্টল হয়নি সেটি আনইনস্টল হয়ে যাবে তাহলে এবার এখানে আমরা ইয়েস বটনে ক্লিক করব ফলে আমাদের মেশিনটি রিস্টার্ট হয়ে যাবে তাহলে এখানে আমরা ইয়েস বটনে ক্লিক করলাম